কারাতে কিংবা রাস্তাঘাটে বাংলা তথা হিন্দি ধারাবাহিকের কুটোচালি নিয়ে আলোচনা করতে দেখা যায়। ভারতবর্ষের টেলিভিশনে কিভাবে মানুষের মধ্যে অতপ্রতভাবে জড়িয়ে পড়েছে তা আশেপাশে কান পাতলেই শোনা যায়। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীও তার সভাতে আপত্তি তুলেছেন। ভারতবর্ষের টেলিভিশনে দেখানো ধারাবাহিককে দেখানো শাশুড়ি বৌমার ঝগড়া কিংবা একই স্বামী একাধিক স্ত্রী নিয়ে সর্বনানা মহল, সে কথা মাথায় রেখে এবার কেন্দ্রীয় সরকার টেলিভিশনের জন্য কড়া নিয়ম আসছে বলে জানা গিয়েছে। কেবল টিভি আইন বিস্তর রদবদল করতে চলেছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মদক। 1994 সালে টিভি আইন নিয়ম পুরুদস্ত বদল করতে চাইছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম, মহিলাদের পজিটিভ চরিত্র ও সংসারে নানা কুটচালি বন্ধ করতে হবে, এই নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার। মূলত টেলিভিশনের খলনায়ক কিংবা খলনায়িকার চরিত্র তুলে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন কেন্দ্রীয় সরকার। তার জায়গায় নারীবাদী কিংবা ঐতিহাসিক পটভূমি কিংবা কোনো মহাপুরুষের জীবনী দেখানোর নিয়ম করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি কমিটি করে দিয়েছেন, যারা আগামী এক মাস ধরে নানা অভাব অভিযোগ শুরু প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 1 নভেম্বর এই মর্মে নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারি সুনীকা খন্ড। তবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে বিচারে বাংলা কিংবা হিন্দি ধারণে নানা মহলে প্রশ্ন উঠেছে। অভিনেতা অভিনেত্রীদের মনে জেগেছে সংশয়, আদু কি সম্ভব, নিয়ম করে সবকিছু কি বন্ধ করা যাবে। এখন কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত দিকে তাকিয়ে কলাকৌশলীরা।